রাসূলুল্লাহ সাল্লামের পরিবার বা আহলুল বাইত কিভাবে হয়, এটা একটা ন্যাচারাল প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লামের পরিবার বা আহলুল বাইত তিন ভাবে হয়। কয়ভাবে? ভালো করে বুঝবেন, কয়ভাবে? তিন ভাবে। একটা হলো রক্তের সম্পর্ক, একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সাথে রক্তের সম্পর্ক। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্তের সম্পর্কের লোকজন থাকবেন, বলেন না আলহামদুলিল্লাহ? এখনো পৃথিবীতে, এখনো পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের সরাসরি রক্তের আত্মীয় এখনো আছেন না নাই? দুই নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আহলুল বাইত হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে আহলুল বাইত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিবাহের সম্পর্ক দুই ভাবে, একটা নবীজি বিবাহ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 জন নারীকে বিবাহ করেছেন। কয়জনকে? তবে 13 জনের বাহিরে আর কাউকে বিয়ে করা নিষেধ করেছেন কে? তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যারা, তারাও আহলে বাইত, তারাও। হ্যাঁ, তবে একটি অভিমত রয়েছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা না মুফাসসির, তার অভিমত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর শাশুড়ি যারা তারাও আহলে বাইত, এটা একটা অভিমত। যদিও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন না, বরং কেবল স্ত্রীগণ পর্যন্তই, তাদের পূর্বপুরুষ, তাদের বাপ দাদা, তাদের ওইদিকে যাবে না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা আমাদের মা, স্ত্রীরা আমাদের মা। আর আল্লাহর আয়াত বলে মায়েরা আহলে বাইত, মায়েরা। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহ যিনি যারা যাদেরকে করেছেন আমাদের মা, তারাও আহলে বাইত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারে যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের স্বামীরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচাতো ভাই, চাচাতো বোনের স্বামীরা যারা, এরাও আহলে বাইত, এরাও। তবে তৃতীয় আরেক প্রকারে রসুলের আহাল বা পরিবারের অন্তর্ভুক্ত হয়, এটা হলো বিশ্বাসের মাধ্যমে। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? এর দলিল কি? দলিল হলো কোরআন আল করিমের 11 নম্বর সুরা, সুরায়ে হুদে যে কেউ মিলায় দেখতে পারেন, এর 46 নম্বর আয়াত। সুরায়ে হুদের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামকে বলেছেন, ইয়া নূহ, ও নূহ, কারণ আপনারা জানেন নূহ আলাইহিসসালামের এক পুত্র ইমান আনে নাই, নৌকায় আরোহণ করে নাই, বাবা হিসেবে তিনি তার পুত্রকে আহ্বান করলেন, ইরকাব মাআনা, ও পুত্র নৌকায় আরোহণ করো, ও চিরেই ডুবে যাবা। পুত্র বলল, আমি ওই বিশাল উঁচু পর্বতের উপরে আরোহণ করব, পর্বত আমাকে বাঁচিয়ে দেবে। তখন সত্যি মুহূর্তের মধ্যে ওয়াহালা বাইনাহুমা মাউজুন ফাকানা মিনাল মুগরাকিন, বিশাল পর্বতের সমান ঢেউ এসে পিতা পুত্রের মাঝখানে আড়াল করে দিল, পুত্র ডুবে গেল। বাবা কলিজায় দরদ তো, বাবা পুত্রের জন্য দোয়া করলেন। 46 নম্বর আয়াত, আল্লাহ বললেন, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, তোমার ঔরসজাত সন্তান, তবে সে তোমার পরিবার নয়। ঔরসজাত সন্তান, কিন্তু সে তোমার পরিবারভুক্ত। ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু আমালুন গায়রু সালেহ, কারণ তার আমল ভালো না, বিশ্বাস ঠিক না। তাই বিশ্বাসের দ্বারা নবীর বংশ প্রতিষ্ঠিত হয়। এর আরেকটা দলিল হলো, যদি রক্তের সম্পর্কে নবীর বংশ হয়, তাহলে আবু লাহাব নবীর বংশ, তাব্বাতিয়াদা আবু লাহাবি ওয়া তাব,
আবুল আহাব নবীজির আপন চাচা। এই জন্য বিখ্যাত একটা আরবি কবিতা আছে যে আলুর রসুল হুম তাবিউহুম, নবীর উত্তরাধিকারী হয় নবীর যারা অনুসারী তারা, যদি তা না হয় তাইলে মুসল্লি তো আবুল আহাবের উপরেও দুরুদ পড়ে। আমরা কি আবুল আহাবের উপরে দুরুদ পড়ি বলেন? আবুল আহাবের উপরে আমরা কেউ দুরুদ পড়ি না, কারণ আবুল আহাব রক্তের সম্পর্ক হওয়া সত্ত্বেও নবীজির পরিবারভুক্ত নয়, কারণ বিশ্বাসে মিল ছিল না। তাই নবীর বংশ কিভাবে হয়? তিনটি বাস্তবতায়, রক্তের সম্পর্ক, দুই নাম্বার বৈবাহিক সম্পর্ক, তিন নাম্বার বিশ্বাসের। তবে সর্বাবস্থায় বিশ্বাস থাকতে হবে, বিশ্বাসের মিল না থাকলে নবীর বংশ হয় না। এবার নবীর পরিবারে বিবাহ করা সত্ত্বেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে বিয়ে করেছিল, নবীজি সাল্লামের মেয়েকে বিয়ে করেছিল আবুল আহাবের পুত্র, আবুল আহাবের পুত্র, আবুল আহাবের পুত্র নবীজির মেয়ে বিয়ে করেছিল, কিন্তু বিশ্বাস আনে নাই বলে সেও নবীজির পরিবারভুক্ত হতে পারে নাই। তাই দুই দিক থেকে প্রমাণ পেলাম, বিবাহের সম্পর্কে পরিবারভুক্ত হয়েও বিশ্বাসের মিল নাই, পরিবার থেকে আহলে বায়েত থেকে আউট। রক্তের সম্পর্ক বিশ্বাসের মিল নাই, তাই রক্তের সম্পর্ক থেকে আউট। এবার আসেন পৃথিবীতে এখন রসুলুল্লাহ সাল্লামের বংশধর রবিজি সাল্লামের বংশ হাশেমি এবং কুরাইশ বংশের রক্তের ধারাবাহিকতায় আসে না নাই, কারণ কুরাইশ বংশের হাশেমি বংশের রক্ত এখনো পৃথিবীতে আসে। দ্বিতীয় আরেকটা বিষয় হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ বা পরিবার হয় আলী ইবনে আবি তালিব, এর বংশের ধারাবাহিকতায় তো ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানদের দ্বারা। অনেকে এখানে প্রশ্ন তুলে মেয়ের মেয়ের পরিবার থেকে তো বংশ হয় না, তাদের জানা উচিত রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বটে, কিন্তু তার বিয়ে হয়েছিল নবীজিরই বংশে আলী ইবনে আবি তালিবের সাথে, নবীজির আপন চাচাতো ভাইয়ের সাথে। বুঝতে পেরেছেন? আপন চাচাতো ভাই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের জামাতা নাম কি? আলী ইবনে আবি তালিব। আবি তালিব নবীজির আপন চাচা, তাই ফাতেমা হয়ে ঘুরে আবার এক বংশ এক রক্ত হয়ে গিয়েছে কন্যা, সুবহানাল্লাহ।